प्रथम श्रेणी छोटू सोनामणिरा अनलाइन क्लासेर पक्ष थेके आमी महफुजा शर्मिन तुम्हादेर सादर आमंत्रण जानाच्छी। आज आमी तुम्हादेर जन्य एकटी सुंदर परीक्षा निये तुम्हादेर माझे उपस्थित हुएछी। निश्चयई तुम्हरा मजा पाबे। देखो आमी एकटी छोट्ट ग्लास निएछी, सेई छोट्ट ग्लासटीते आमी धीरे धीरे पानी ढालछी। देखा जाच्छे এই যে ধীরে ধীরে আমি পানি ঢালছি। এখন আমি গ্লাসটি ছোট গ্লাসটির উপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দেখো, এবং গ্লাসটি আমি উল্টিয়ে দিয়েছি দেখো। ঢাকনাটা কিন্তু পড়ছে না, পড়ছে দেখো, ঢাকনাটি পড়ছে না। তার কারণ হলো বায়ুর বাইরের চাপ এবং পানির ভিতরে যে বায়ুর চাপ আছে সেটা ভিন্ন। ভিন্ন হলেও কি হবে, পানির যে ঢাকনাটি বাইরের বায়ুর যে চাপটি সেটি ঢাকনাটিকে পানির সঙ্গে আটকে রাখতে সাহায্য করছে। কিন্তু তুমি যদি ঢাকনাটি খুলে দাও তাহলে কিন্তু পানিটি খুব সহজে পড়ে যাবে, তার মানে তখন বায়ুর চাপটি থাকবে না। গ্লাসের ভেতরে তোমরা কি দেখতে পাচ্ছ? আমি যে পরীক্ষাটি করালাম সেই গ্লাসটির ভিতরে কি ছিল? পানি, তাই না? আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পানি বিশুদ্ধকরণ। এখন তোমাদের বুঝতে হবে বিশুদ্ধকরণ মানে কি। এখানে দেখো তিনটি গ্লাসে পানি রাখা আছে। হ্যাঁ, প্রথম এই যে গ্লাসটি, এই গ্লাসটির মধ্যে দেখো পানিটা একটু ঝাপসা মনে হচ্ছে। তার কারণ হলো এই পানিটা হলো দূষিত পানি। দ্বিতীয় যে গ্লাসটি, এই দ্বিতীয় গ্লাসে পানিটা মোটামুটি স্বচ্ছ হলেও দেখো এটার মধ্যে এই যে নিচে দেখো, দেখা যাচ্ছে নিচে ময়লা জমা হয়ে আছে। এবং তৃতীয় যে গ্লাসটি, সেই গ্লাসটিতে স্বচ্ছ পানি দেখা যাচ্ছে। এখন তিনটি গ্লাসের মধ্যে তিন ধরনের পানি রাখা আছে। এইটা মনে করো এটা পুকুরের পানি, এটা হলো ট্যাপের পানি, এবং এটা ফুটিয়ে ফিল্টার করা পানি। প্রথম গ্লাসে যে বিশুদ্ধ নয় পানি এটা আমরা দেখেই বুঝতে পারছি। দ্বিতীয় গ্লাসে পানিটা একটু স্বচ্ছ হলেও এটা সম্পূর্ণ বিশুদ্ধ নয়, কারণ এতে অদেখা বা খালি চোখে দেখা যায় না, অথবা সামান্য নিচে দেখা যাচ্ছে তলানিতে ময়লা জমা হয়ে আছে। তার কারণ হলো এটা পানির ট্যাপ থেকে আনা পানি। পানির ট্যাপে যে জমে থাকা জীবাণু, সেই জীবাণুগুলো এই পানির মধ্যে চলে এসেছে। আর তৃতীয় গ্লাসটিতে ফোটানো ও ফিল্টার করা বিশুদ্ধ পানি, এই যে এটা তৃতীয় গ্লাসের পানি, এটা দ্বিতীয় গ্লাস এবং এটা প্রথম গ্লাস। তাহলে তোমরা নিশ্চয়ই জানো পানি সবসময় বিশুদ্ধ থাকে না, এতে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ও দূষিত জিনিস থাকতে পারে। দূষিত পানি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দূষিত পানি পান করলে নানা রকম অসুখ হতে পারে। কি অসুখ সেগুলো? সেগুলো হলো পানিবাহিত অসুখ। এখন দূষিত পানি পান করলে আমাদের কি কি ধরনের পানিবাহিত অসুখ হতে পারে তা আমরা একটু জেনে নেই। ডায়রিয়া, কলেরা, জন্ডিস, আমাশয় ইত্যাদি পানিবাহিত রোগ হতে পারে। তাই পানি পান করার আগে পানি বিশুদ্ধ করে নেওয়া উচিত। তোমাদের প্রাথমিক বিজ্ঞান বই পৃষ্ঠা 31 তোমরা খোলো। দেখো এখানে সুন্দর একটা ছবি দেয়া আছে। ছবিটি কি? শহরে পানি সরবরাহ। তার মানে হলো শহরে কিভাবে আমরা বিশুদ্ধ পানি সরবরাহ করতে পারি সেটা তোমরা জানো নিশ্চয়ই। তারপরও আমরা একটু আলোচনা করছি। দেখো এখানে হ্রদ বা নদীর একটা চিত্র দেওয়া আছে।
এই পানিটা নিশ্চয়ই বিশুদ্ধ নয়, এই পানিটা দেখো কোথায় চলে যাচ্ছে, হ্রদ এবং নদীর পানি চলে যাচ্ছে পানি শোধনাগারে। পানি শোধনাগার হলো যেখানে পানিকে শোধন বা বিশুদ্ধ করা হয়, পরিষ্কার করা হয়, ঠিক আছে। এখন পানি শোধনাগারে পানি বিশুদ্ধ করার পরে এটা কি হলো, পাম্প মেশিন দিয়ে মাটি থেকে অনেক উঁচুতে বিশাল পানির ট্যাঙ্কে এখানে রাখা হয়। এই যে ছবিটা দেখো, বিশাল পানির একটা ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কে এটা রাখা হয়। আচ্ছা, তারপর আমরা এই পানির ট্যাঙ্ক থেকে বাড়ির উপরে বা বাড়ির উপরে বাড়ির ছাদে যে ট্যাঙ্ক থাকে সেটা চলে যায় ট্যাঙ্কের মধ্যে। সেই ট্যাঙ্ক থেকে তারপরে পানি ট্যাপে করে নিচের দিকে নেমে আসে বা বাসায় বাসায় পানি চলে যায়। নদী বা হ্রদের পানি পাওয়া যায় না, সেখানে গভীর নলকূপ দিয়ে মাটির তলা থেকে পানি সংগ্রহ করা হয়। ঢাকা শহরে নদীর পানি ও গভীর নলকূপের পানি বাড়িতে বাড়িতে এভাবেই সরবরাহ করা হয়।